অন রেকর্ড কৌস্তব চট্টোপাধ্যায়, মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্করবাবু, আপনি হাতও তুলছেন না। আমার প্রশ্ন একেবারে মেরিটের জায়গা থেকে, একজন একজন আইনজীবী হিসেবে এই মামলাটার ভবিষ্যৎ আপনার কি মনে হয়েছে? হ্যাঁ, আমি এটাই বলবো, একজন একটা কথা ভুল বললো, মানে ছতরূপ একটা কথা ভুল বললো। এই যে দীপক ঘোষের বইটি লেখা হয়েছে, এটা কিন্তু সিপিএম এর আমলে হয়েছে। কারণ দীপক ঘোষ নিজে আমাদের আমাদের চেম্বারে এসছিলেন ম্যানুস্ক্রিপ্ট নিয়ে, আমাদের সঙ্গে মনোজিৎ দা, সুমিত্রা দি, আমরা সকাল থেকে যারা কোটেছিলাম আমাদেরকে দেখিয়েছিলেন। আমরা তখন কিন্তু এটা অ্যালাউ করিনি, যেটা ব্যক্তিগত কুৎসা বা ব্যক্তিগত, সত্যি যাই হোক না কেন, কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে লেখা, কিন্তু বইটি সিপিএম এর আমলে লেখা হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আইনজীবী হিসাবে কৌস্তব আমার দীপক ঘোষকে যখন টিকিটটা দেওয়া হলো না, তারপরে এটা লিখেছেন বলুন। এটা যখন দীপক ঘোষকে, আমি কৌস্তবের হয়ে কিন্তু কথা বলবো, এখনো বলছি আমরা হচ্ছি কংগ্রেসের ফ্যামিলির লোক, এবং কংগ্রেসের ফ্যামিলির একটা কি, প্রত্যেকটা মানুষ দেখলেন ওর বাবাকে মাকে দেখলেন, বাবাকে মাকে দেখলেন, তারা কিন্তু জীবন দিয়ে দিবে, এটা হচ্ছে কংগ্রেস ফ্যামিলি। আমি যেটা বলতে চাইছি, একটা হচ্ছে ভুল, দীপক ঘোষের বইটা সিপিএম এর আমলে লেখা হয়েছে, আরেকটা হচ্ছে এখানে যে সেকশনটা দেওয়া হয়েছে, 5-6টা সেকশন সবগুলোই বেলেবেল, একটাই হচ্ছে 505 সেকশন আইপিসি, সেটা হচ্ছে যদি কোনো ফলস স্টেটমেন্ট, কোনো রিউমার ছড়ানো হয় যেটাতে কোনো কমিউনিটির মধ্যে বিরোধ লাগে, যেটা কোনো পাবলিক পিস যেটা বিঘ্নিত হয়, সেই ক্ষেত্রে এটা নন ভেলেবল সেকশন। কিন্তু সেখানে আপনার এক্সেপশন আছে, যদি সে যেটা বলে বলছে সেটা যদি ট্রু হয়, তাহলে কিন্তু সেখানে তার কোনো অফেন্স হচ্ছে না। কিন্তু উনি যেটা বলেছেন, এই বই 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 নিয়ে আলোচনা হচ্ছে, একটা আমাদের একজন ঠিকই বললেন, কংগ্রেসের লোক না কোন একজন বললেন, যে বইটা নিয়ে কিন্তু কোনো উল্লেখ নেই। উল্লেখটা হচ্ছে কৌস্তব যে সব কথাগুলো বলেছে, সেইগুলো এমন কথা বলেছে যেগুলো 505টা হিট করে, সেটা বিকাশ দাও খুব সুন্দর করে বলেছেন, যেখানে 505-এর ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেটা কোনো মতেই কৌস্তবের যে কমপ্লেনটা তার সঙ্গে যায় না। আমি শেষ কথাটা যেটা বলতে চাই, আমার মনে হয় না যে এটা উপরের মহলের এতটা ইন্টারফিয়ারেন্স আছে, এটা মনে কেউ নিজের চটকদারি দেখানোর জন্য হঠাৎ করে একটা কমপ্লেন করে থানাতে দিয়ে অ্যারেস্টটা করালেন। এখন মুশকিলটা হচ্ছে, আজ কালকে যখন হাইকোর্টে মামলাটা হবে, তখন কিন্তু থানার অফিসারকে কোশ্চেনটা করবে, আপনি কেন করলেন। আমার সময় একেবারে যেহেতু শেষ। কে বললো যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? প্রভাব পড়বে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, আপনাকে বলছে সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরের জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা, মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে।